यस्य प्रभावम् अतुलं भगवान् अनन्तु ब्रह्मा हरश्च नाहि वक्तुमलं बलञ्च सा चण्डिका अखिल जगत् परिपालनाय नाशाय च शुभभयस्य मतिं करोतु ॐ ह्रीं चण्डिकायै नमः। विना जपेन सिद्धेत सर्वमुच्चटनादिकं समग्रन्योऽपि सत्स्यन्ति लोके शङ्कामिमं हर कृत्वा निमन्त्रयामास सर्वमिवम् इदं शुभम्। न मन्त्रो नौषधं तस्य न किञ्चिदपि विद्यते विना जपेन सिद्धेत सर्वमुच्चटनादिकं समग्रन्योऽपि सत्स्यन्ति लोके शङ्कामिमं हर कृत्वा निमन्त्रयामास सर्वमिवम् इदं शुभम्। स्तोत्रं वैचण्डिकायास्तु तच्च गुह्यं चकारश स प्राप्नोति सुपुण्येन तां यथावन्निमन्त्रिणां। সেই ব্যক্তির কার্যসিদ্ধতে মন্ত্র, ঔষধ কিংবা অন্য কিছু আবশ্যক হয় না। উচ্চাটনাদি সমস্ত কর্ম তত্ত্বত মন্ত্রজপ ব্যতীত, অর্থাৎ কেবল কিলস্থ পাঠে সিদ্ধ হইয়া থাকে। চণ্ডীপাঠে যাবতীয় অভিলাষ সিদ্ধ হয় কি না লোকমধ্যে এইরূপ সন্দেহ আশঙ্কা করিয়া মহাদেব সকলকে আহ্বান করে বলিলেন, এই স্তোত্রই মঙ্গলপ্রদ। তৎপর তিনি চণ্ডীর সেই স্তবটিকে গুপ্ত করিয়া রাখিলেন। যাহারা যথাবিধি দেবীকে ধ্যান করেন তাহাদেরই মতো ওই ব্যক্তিও সুপুণ্য দ্বারা তাহাকে প্রাপ্ত হন। সৌপিক্ষেমাম অবাপনোতি সর্বমেব ন সংশয়ঃ কৃষ্ণায়ং বা চতুর্দশ্যাম অষ্টম্যাং বা সমাহিত। তিনি সর্ববিধ কল্যাণ প্রাপ্ত হন ইহাতে সন্দেহ নাই, যিনি কৃষ্ণপক্ষের চতুর্দশী বা অষ্টমীতে একাগ্র চিত্ত হইয়া দেবীকে দান করেন এবং প্রতিগ্রহণ করেন। তাই বলছেন, দদাতি প্রতিগৃহাতি নান্যথৈষা প্রসীদতি ইত্থং রূপেণ কিলেন মহাদেবেন কিলিতম। তাহার প্রতি ইনি প্রসন্ন হন অন্য কোনো প্রকারে নহে, এইরূপে মহাদেব কর্তৃক এই চণ্ডী কিলিত আবদ্ধ হইয়াছে। ইয়ো নিষ্কিলাং বিধায়ৈন্নাং চণ্ডীং জপতি নিত্যশ স সিদ্ধ স গণ শোথ গন্ধর্ব জায়তে ধ্রুবম। অর্থাৎ যে ব্যক্তি এই চণ্ডীকে কিলোকশূন্য করিয়া নিত্য পাঠ করে সে নিশ্চয় সিদ্ধ গণ অথবা গন্ধর্ব হইয়া জন্মগ্রহণ করে। ন চৈবা পাটমং তস্য ভয়ঙ্কাপি ন জায়তে নাপমৃত্যুবশং যাতি মৃতে চ মোক্ষম আপ্নুয়াত। অর্থাৎ তাহার কোনো কার্যে অপটুতা থাকে না, কোথায় ভয়ও হয় না, তাহার অপমৃত্যু ঘটে না এবং মৃত্যু হইলে সে মোক্ষ প্রাপ্ত হয়। জ্ঞাত্বা পারভ্য কুর্বীত হ্যকুর্বাণ বিনশ্যতি তত জ্ঞাত্বই বা সম্পূর্ণম ইদং প্রারভ্যতে বুধৈ সৌভাগ্যাদি চ যৎকিঞ্চিত দৃশ্যতে ললনাজনে তৎসর্বং তৎপ্রসাদেন তেন জপ্যম ইদম সদা। তাই এইরূপ জানিয়া কিলোকস্তব, অর্থাৎ এই কিলোকস্তব জানিয়া পূর্বে পাঠ করিয়া তৎপর চণ্ডী পাঠ করিবেন। যে তাহা না করে সে বিনাশপ্রাপ্ত হয়, অতএব পণ্ডিতগণ ইহা সম্পূর্ণরূপে অবগত হইয়া চণ্ডী পাঠ করিয়া থাকেন। স্ত্রীলোকাদিগের, অর্থাৎ যারা স্ত্রীলোক, সৌভাগ্যাদি যাহা কিছু দেখা যায় তা সমস্ত চণ্ডী পাঠের প্রসাদে হইয়া থাকে, অতএব ইহা সর্বদা পাঠ করা উচিত। শনৈস্তু জপ্যমানস্মিন স্তোত্রে সম্পত্তিরুচ্চকৈ ভবত্যৈব সমগ্রাপি তত প্রারভ্যমেব তৎ ঐশ্বর্যং তৎপ্রসাদেন সৌভাগ্যমারোগ্যমেব চ শত্রুহানি পরো মোক্ষ স্তুয়তে সান কিঞ্জনৈ।
এই চণ্ডী ধীরে ধীরে পাঠ করিলে কিঞ্চিত ফল লাভ হয় এবং উচ্চস্বরে পাঠ করিলে সম্পূর্ণ ফল পাওয়া যায়। অতএব চণ্ডী পাঠ উক্ত প্রকারে কর্তব্য, অর্থাৎ উচ্চস্বরে। তাহার অর্থাৎ শ্রী শ্রী চণ্ডীর কৃপায় ঔষধ্য সৌভাগ্য আরোগ্য শত্রুনাশ এবং পরম মোক্ষলাভ হইয়া থাকে, তবে লোকে কেন তাহাকে স্তব করে না? চণ্ডিকাং হৃদয়ে নাপি ইয়া স্মরেত সততং নরঃ হৃদ্যং কামম অবাপ্নোতি হৃদি দেবী সদাবসেত। যে ব্যক্তি মনে মনে সর্বদা চণ্ডীকে স্মরণ করে, সে অন্তরের অভিলষিত বস্তু প্রাপ্ত হয় এবং তাহার হৃদয়ে দেবী সর্বদা বাস করিয়া থাকেন। অগ্রতুমং মহাদেব কৃতং কীলকবারণম নিষ্কীলং চ তথা কৃত্বা পঠিতব্যং সমাহিতৈ ইতি কীলকস্তব। অর্থাৎ প্রথমে মহাদেবকৃত সিদ্ধিবিন্দ বিঘ্ননাশক এই কীলকস্তব পাঠ দ্বারা চণ্ডীকে কীলকহীন করিয়া একাগ্রচিত্তে চণ্ডী পাঠ করিবে। সিদ্ধির বিঘ্নকে কীলক বলা হয়, তাহার নিবারণকারী অর্থাৎ কীলক স্তোত্র। নিষ্কীলঞ্চ কৃত্ব অর্থাৎ সিদ্ধির প্রতিবন্ধক দূর করিয়া। ওম সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। অথ দেবী কবচম অথ দেবী কবচস্য ব্রহ্মা ঋষির অনুষ্টুপ ছন্দ মহিষ মর্দিন্যাদয় দেবতা দেবী প্রীত্যর্থং জপে বিনিয়োগ। ওম নমশ্চণ্ডিকায়ৈ শতানিক উবাচ ইয়দ্গুহ্যং পরমঙ্গলোকে সর্বরক্ষাকরণীনাম যন্যকস্যচিদখ্যাতং তন্মে ব্রুহি পিতামহ। শতানিক কহিলেন, হে পিতামহ, জগতে যাহা অতিশয় গোপনীয় ও সকলে রক্ষাকারী, যাহা অন্য কাহার নিকট ব্যাঘাত হয় নাই, আমাকে তাহা বলুন। শতানিক কে ছিলেন? মুনি বিশেষ, ইনি ব্যাসের শিষ্য ছিলেন। শতানিক আর ব্রহ্মা কি বলেছিলেন? ব্রহ্মোবাচ অস্তি গুহ্য তমং বিপ্র সর্বভূত উপকারকম দেব্যাস্তু কবচং পুণ্যং তৎস্নুষ মহামুনে। ব্রহ্মা কি বলেছিলেন? হে বিপ্র, সর্বজীবের হিতকারক, অতিশয় গোপনীয় দেবীর পবিত্র কবচ আছে, মহামুনে তুমি তাহা শ্রবণ করো। প্রথমং শৈলপুত্রেতি দ্বিতীয়ং ব্রহ্মচারিণী তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি কৃষ্মাণ্ডেতি চতুর্থকম পঞ্চমং স্কন্দমাতেতি ষষ্ঠং কাত্যায়নী তথা সপ্তমং কালরাত্রিতি মহাগৌরীতি চাষ্টমং নবমং সিদ্ধিদাত্রিতি নবদুর্গা প্রকীর্তিতা উক্তান্যতানি নামানি ব্রহ্মণৈব মহাত্মনা। প্রথম শৈলপুত্রী নবদুর্গা, নবদুর্গা যাকে বলা হয়, প্রথমে কি শৈলপুত্রী, দ্বিতীয় ব্রহ্মচারিণী, তৃতীয় চন্দ্রঘণ্টা, চতুর্থ কুষ্মাণ্ডা, পঞ্চম স্কন্দমাতা, ষষ্ঠং কাত্যায়নী, ষষ্ঠ হচ্ছে কাত্যায়নী, সপ্তম কালরাত্রি, অষ্টম মহাগৌরী এবং নবম হচ্ছে সিদ্ধিদাত্রী নবদুর্গা। নবদুর্গা বলিয়া অভিহিত হইয়া থাকেন। মহাত্মা ব্রহ্মা কর্তৃক এই নামসমূহ উক্ত হইয়াছে। নবদুর্গা যোগীর কায় গুহ্যবত এক দুর্গারই নবভেদ বিবিধ উপাসকের ধ্যানের জন্য শাস্ত্রে কথিত হইয়াছে। নবদুর্গার এই নরকম নামে অভিহিতা মা। অগ্নিনা দহ্যমানাস্তু শত্রুমধ্যে গতারণে বিষমে দুর্গমে চৈব ভয়ার্তা শরণঙ্গতা নতে সংজায়তে কিঞ্চিদাশুভগ্ন সংকটে আপদং না চ পশ্যন্তি শোক দুঃখ ভয়ঙ্করীম ইয়স্তু ভক্ত্যা স্মিতা নিত্যং তেষাং ঋদ্ধি প্রজায়তে প্রেত সংস্থা চ চামুণ্ডা বারাহী মহিষাসনা। অর্থাৎ যাহারা অগ্নি দ্বারা দহ্যমান, রণক্ষেত্রে শত্রু মধ্যে পতিত অথবা
বিষম সংকটে ভীত হইয়া দেবী শরণাগত হয়, তাহাদের রণসংকটে কোনো অমঙ্গল ঘটে না এবং তাহারা শোক দুঃখময় ভীষণ বিপদ দর্শন করে না। যাহারা সর্বদা ভক্তি সহকারে দেবীকে স্মরণ করে তাহাদের সম্পদ বৃদ্ধি হয়। ঐন্দ্রী গজ সমারোহুরা বৈষ্ণবী গরুড়াসনা নারসিংহী মহাবীর্যা শিবদূতী মহাবলা মাহেশ্বরী বৃষারূঢ়া কৌমারী শিখি বাহনা ব্রহ্মীহংস সমারোহুরা সর্বাভরণ ভূষিতা লক্ষ্মী পদ্মাসনা দেবী পদ্মহস্ত হরিপ্রিয়া শ্বেতরূপধরা দেবী ঈশ্বরী বৃষভানা ইত্যেতা মাতর সর্বা সর্বযোগ সমন্বিতা নানাভরণ সৌভাগ্যা নানারত্নোপশোভিতা সবারুরা চামুণ্ডা। মহিষ বাহনা বারাহী গজারুরা ইন্দ্রাণী গরুর বাহনা বৈষ্ণবী মহাবীর্যা নারসিংহী মহাবলশালিনী শিবদ্যুতি বৃষারুরা মাহেশ্বরী ময়ূর বাহনা কৌমারী হংসারুরা সর্বালঙ্কার ভূষিতা ব্রাহ্মী পদ্মাসনা পদ্মহস্তা বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী দেবী শ্বেতবর্ণা বৃষবাহনা ঈশ্বরী দেবী এই সমুদয় মাতৃকা সর্ববিধ যোগৈশ্বর্য যুক্তা এবং নানা আভরণ ও নানা রত্নে সুশোভিতা। শ্রেষ্ঠৈশ্চ মুক্তিকৈ সর্বা দিব্যহারপলম্ভিনী ইন্দ্রনীলৈর্মহানীলৈ পদ্মরাগৈ সুশোভনৈ দৃশ্যন্তে রথমারূঢ়া দিব্যক্রোধসমাকুলা শঙ্খং চক্রং গদাং শক্তিং হলং চ মুষলায়ুধম। অর্থাৎ দিব্যহারে লম্বিত উৎকৃষ্ট মুক্তা এবং মনোরম ইন্দ্রনীল মহানীল ও পদ্মরাগমণি সমূহ দ্বারা বিভূষিতা ওই সকল দেবী ক্রোধান্বিত হইয়া রথে আরোহণ পূর্বক উপস্থিত হইয়া আছেন দেখা যাইতেছে। খেটকং তুমরঞ্চৈব পরশুং পাশুমেব চ কুন্তয়ুধঞ্চ খড়গঞ্চ হঙ্গায়ুধমনুত্তমম দৈত্যানং দেহনাশায় ভক্তনাম ভয়ায় চ ধারয়ন্তু ধানিত্যং দেবতানং হিতায় বৈ। ইহারা অর্থাৎ দেবীগণ দৈত্যগণের দেহনাশ ভক্তগণের অভয় এবং দেবতাদের হিতে নিমিত্ত শঙ্খ চক্র গদা শক্তি হল মুষলাস্ত্র খেটক অর্থাৎ ঢাল তুমর পরশু পাশ কুন্তাস্ত্র খড়গ উৎকৃষ্ট ধনু এবং এইরূপ আরও অস্ত্র শস্ত্র ধারণ করেন। নমস্তে স্তু মহারুদ্রে মহাঘোর পরাক্রমে মহাবলে মহৎসাহে মহাভয় বিনাশিনী। নমস্তে স্তু মহারুদ্রে মহাঘোর পরাক্রমে মহাবলে মহৎসাহে মহাভয় বিনাশিনী। হে মহাভয়ঙ্করী অতি প্রচণ্ড পরাক্রমশালিনী মহাবল সমন্বিতে মহা উৎসাহ যুক্তে মহাভয় নাশকারিণী তোমাকে নমস্কার। হে দুর্দর্শনীয় শত্রুদের ভয়বর্ধনকারিণী দেবী আমাকে পরিত্রাণ করো। মহাবলে মায়াশক্তিরূপ মহৎ বলযুক্তা অর্থাৎ প্রদীপ মহোৎসাহে জগৎ রক্ষাকার্যে যাহার উৎসাহ প্রদান প্রদীপ মহাভয় বিনাশিনী যিনি মৃত্যুরূপ মহাভয় জ্ঞানদানের দ্বারা নাশ করিয়া থাকেন প্রদীপ। দুষ্প্রেক্ষে দুর্দর্শনীয় শত্রুনাং ক্রামক্রোধাদি শত্রুদের ওম সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওম শ্রী শ্রী চণ্ডিকে দেবী ত্রৈলোক্যং মঙ্গলং কুরু। ব্রহ্ম কী
আমাদের সকল দেবদেবীকে কি ব্রহ্ম বলা যায়? যিনি বিশ্বের সৃষ্টি স্থিতি ও লয় বিধান করেন, যিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান সর্বনিয়ন্তা সর্বব্যাপী সর্বরূপী, তিনি ব্রহ্ম। তিনি সচ্চিদানন্দ স্বরূপ, সকল দেবদেবী তার প্রকাশিত রূপ। সমস্ত দেবদেবী তাঁরই রূপ হওয়ায় তাদের সকলকেই ব্রহ্ম বলা যায়। আজকের আলোচ্য বিষয় সদ্ভাবনা। যেখানে সৎ আছে সেখানে অসৎও আছে, যেখানে নিরাকার সেখানেই সাকার। তাই যখন তিনি নিরাকার স্রষ্টা, তখন তিনি পুরুষোত্তম একম অদ্বিতীয়ম। যখনই সৃষ্টিতে এলেন তখন আমি তুমি দুই, এই দুই নিয়া দুনিয়া। যেমন সৎ অসৎ, জ্ঞান অজ্ঞান, ভালো মন্দ, আলো আধার, সব দুই নিয়া দুনিয়া। তাহলে সদ্ভাবনা এর দুটো রূপ, একটা জাগতিক একটা আধ্যাত্মিক। জাগতিক সৎ বলতে আমরা বুঝি ভালো, অসৎ বলতে মন্দ। ভালো কর্ম করলে মনও ভালো থাকে এবং আমরা সবাই চাই ভালো হতে, ভালো করতে। কিন্তু বাধা বিশেষে আমাদের মনের ইচ্ছা, কেন ভাবনাটা নির্ভর করে ইচ্ছার উপরে, মনের ইচ্ছার উপরে ভাবনা। মনের যদিও ইচ্ছা শক্তি, কিন্তু তার ইচ্ছা প্রভাবিত হয়, নিজে নিজে তার ইচ্ছাটা প্রকাশ হয় না। তাই এই মনকে প্রভাবিত করে রিপু আদি আমাদের দেহের মধ্যে, আবার চৈতন্য আমাদের দেহের মধ্যে। রিপু আদি যখন মনকে প্রভাবিত করে তখন মন মন্দও করে, আবার প্রয়োজনে ভালোও করে। প্রয়োজন বুদ্ধিতে, কর্তব্য বুদ্ধিতে ভালো করে, আবার চরিতার্থ বুদ্ধিতে মন্দ করে। তাহলে এই মনের যে ইচ্ছা তাকে পরিবর্তিত করতে হবে, অর্থাৎ প্রয়োজন বুদ্ধিতে ক্রমবুদ্ধিতে মনকে নিয়ে এসে যেমন ইচ্ছা তেমনিভাবে যদি আমরা কর্মকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে ভালো ফল পেতে পারি। আবার মন্দ ইচ্ছার মধ্যে যদি আমি যাই তাহলে আমার পতন অবশ্যম্ভাবী, ধীরে ধীরে আমি ধ্বংসের পথে পতন উন্মুখ হব। আবার এটাই আধ্যাত্মিক পথে, সৎ অর্থে নিত্য, অর্থাৎ সত্য শাশ্বত চিরায়ত। আবার জাগতিক অর্থে যার গতি আছে, যার বিনাশ আছে, ধ্বংস আছে। তাহলে এই যে সত্য নিত্য, তার ভাবনা সদ্ভাবনা। বলা হয় সত্য বা চৈতন্য বোধরূপে আমাদের দেহের অণুতে পরমাণুতে মিশে আছে, বোধ। বলা হয় বোধই ব্রহ্ম। বোধ যদি না থাকতো আমরা কোনো কিছুই বোধ করতে পারতাম না, বুঝতে পারতাম না, অনুভব করতে পারতাম না, অনুভূতিতে কিছু ধরতে পারতাম না, উপলব্ধিতে বা জ্ঞানে কিছু জানতে পারতাম না। তাই বলছে বোধই ব্রহ্ম। এই বোধ যখন সদ্ভাবনার মধ্যে যায় মন, তখন মনকে সে একটা আলোর মধ্যে, একটা আনন্দের মধ্যে নিয়ে যায়। সাধারণভাবে দুই নিয়া দুনিয়া, কিন্তু চারকে না ধরলে আমরা যথার্থ সার্থক হতে পারবো না, সফল হতে পারবো না, আনন্দে যেতে পারবো না। এই চারটা কি? প্রথম হলো মন্দ, তারপর ভালো, তারপর ছন্দ, তারপর আনন্দ।
তাহলে মন্দ ভালোর জাগতিক ক্ষেত্রে সেই মন্দকে ছেড়ে ভালোকে ধরে তারপর যদি আমি ছন্দে যাবার জন্য সদ্ভাবনার মধ্যে যেতে পারি, আত্মভাবনার মধ্যে যেতে পারি, চৈতন্য ভাবনার মধ্যে যেতে পারি, অর্থাৎ একটা হলো ইন্দ্রিয়ের বিষয়কে নিয়ে ভাবনা, আরেকটা হলো ইন্দ্রিয়াতীত ভাবের মধ্যে যাওয়া। সেই ইন্দ্রিয়াতীত ভাবের মধ্যে মন যেতে পারে। মন যখন ইন্দ্রিয়াদির যে যে একটা প্রভাব তা থেকে নিজেকে মুক্ত করতে পারে, তাহলে সেই ইন্দ্রিয় থেকে মনকে মুক্ত করার কারণে আমাদের যেটা করতে হবে সেটা হলো সত্যের নির্দেশ মেনে চলা। সত্যের নির্দেশ মেনে চলাটাই হলো যথার্থ সংশোধিত হওয়া এবং নিজেকে মন্দ থেকে ভালো, ভালো থেকে ছন্দ, ছন্দ থেকে আলোতে নিয়ে যাবার একমাত্র উপায়। তাই সদ্ভাবনা অর্থাৎ যদি করতে হয় তাহলে সৎসঙ্গ করতে হবে। সৎসঙ্গ করা মানেই হলো আচরণশীলতায় যাওয়া। আমাদের সঙ্গে প্রচলিত ধারার কোনো ধর্মকর্ম নেই। বাদু এবং শ্যামনগরে আমাদের যে কেন্দ্র আছে সেখানে সকলেই আমরা চেষ্টা করি নিয়মিত উপস্থিত হতে এবং গুরু নির্দেশিত পথে ধর্মকর্ম করা, মেলামেশা করা, সকলকে তার যোগ্যতা অনুযায়ী মান দেওয়া, নিঃস্বার্থভাবে মান দেওয়া, যেমন শিশুদের ভালোবাসা, বড়দের মান দেওয়া, এগুলোই আচরণশীলতা। এই আচরণশীলতার মধ্যে গেলেই ধীরে 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 সদ্ভাবনার অধিকারী হওয়া যাবে। সদ্ভাবনা অর্থ হলো যে একটা তোমার চিন্তাটা ইন্দ্রিয়ের বিষয় থেকে তুলে নিয়ে নিজের মধ্যে নিজে ডোবা, মনের মধ্যে মনকে নিয়ে যাওয়া, যেটা একটা একটা আত্মস্থ ভাব, একটা নিবিষ্ট ভাব। সেই ভাবের মধ্যে যে ভাবনা তারই নাম হলো সদ্ভাবনা। সদ্ভাবনার মধ্যেই সত্যের জাগরণ, সদ্ভাবনার মধ্যেই জ্ঞানে উত্তরণ। জয় মাধব, জয় মাধব, জয় মাধব। শ্রী শ্রী 108 স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজি মহারাজ বলছেন, ভগবত স্মরণ করে প্রতিদিন যাপন করো। অনুক্ষণ শ্রী ভগবানকে চিন্তা করলে জপাতি সাধন অপেক্ষা তাকে খুব তাড়াতাড়ি লাভ করা যায়। প্রচুর SMS এবং অনেক ফোন আসে নানান বিষয় নিয়ে। চেষ্টা রাখছি আমরাও যে প্রত্যেকটা ব্যাপারে এখানে তুলে ধরতে, যাদের যাদের যা প্রশ্ন আছে এবং যেসব সংকটে আপনারা পড়ে আছেন সেই সংকট থেকে নিজেরা একটু অভ্যাস করলেই বেরোতে পারবেন, তার জন্য আমরা চিঠির মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করছি, যাতে শান্তিতে থাকতে পারেন এবং ঋষির বিধান অনুযায়ী যাতে হাসি খুশি থাকতে পারেন। কারণ ঈশ্বর উৎসব পছন্দ করেন, তার ভক্তরা উৎসবের মধ্যে থাকুক, এটা প্রত্যেকটা ঋষি চেয়েছিলেন, তাই তাদের বিধান দিয়ে গেছেন যে এই এই কর্মের সঙ্গে যুক্ত হলে আমরা নিজেদের সংকট নিজেরাই মুক্ত সংকট থেকে নিজেরাই মুক্ত হতে পারব। আমার চেষ্টা প্রত্যেকটা ঋষিরা যা দিয়ে গেছেন অমৃত বচন এবং কিছু বিধি, সেগুলো যাতে আপনারা পালন করে শান্তিতে থাকেন। অনেকে প্রশ্ন করেন যে স্মরণে কী করে যাব, সদ্গুরুকে কী করে চিনব, কী করে বুঝব ইনি ঠিক, প্রশ্নটা আমাদের সবার মধ্যে এইভাবেই পাক খায়। সদ্গুরুকে চেনা এত সহজ না, সদ্গুরুকে মাপার কোনো যন্ত্র নেই। সমুদ্রের তীরে বসে সমুদ্রের গভীরতা কখনো মাপা যায় না, সমুদ্রের নামতে হয়। সদ্গুরুর সঙ্গে যে মেশে, যে মেলে, সেই জানতে পারে। আনন্দ বুদ্ধকে জানতে পেরেছিল, কেন আনন্দ বুদ্ধের গঙ্গায় ঝাঁপিয়ে পড়েছিল, আর যখন ঝাঁপিয়ে পড়েছিল তখন আনন্দ ছিলেন তার কাকার ছেলে, ভাবতেই পারিনি ভগবান। কিন্তু পরে যখন ঝাঁপিয়ে পড়েছিল তখন দেখেছিলেন না গঙ্গায় ঝাঁপিয়েছি, ভুল জায়গায় ঝাঁপাইনি। অতএব যাচার বা যাচাই করার কোনো রাস্তা নেই। আর সদ্গুরুরা সব বিরল পুরুষ, একে অপরের সঙ্গে কখনো খাপ খাবে না, মনেই হবে না যে কোনো অহিংসাকে মানে সে রামকে দেখে ভাববে হাতে তীর নিয়ে হত্যা করছে কেন, অধর্মকে কেন মারছে।
কৃষ্ণকে দেখে অনেকের খেয়াল থাকবে, ইনি সদ্গুরু কী করে হবেন যে পাণ্ডবদের এসব বুদ্ধি দিচ্ছেন যে এই সময় সূর্য উঠবে, ওই সময় অশ্বত্থামা হত্যা হবে, মানা দুষ্কর। গৌতম বুদ্ধকে দেখে অনেকে মানতেই চাইবেন না যিনি সদ্গুরু, তার কারণ হচ্ছে কী দরকার ছিল মহলটাকে ছাড়া। আবার রাজা জনককে দেখে কেউ মানতে চাইবেন না, বলবেন যে এত বড় সাম্রাজ্যের মালিক হয় আবার কি এত বড় গুরু হয় কী করে। অতএব মানা না মানা আমার উপর নির্ভর করছে। অর্থাৎ সদ্গুরুরা এমন ব্যবস্থা ছেড়ে দেয় যে খুব বোঝা মুশকিল যে কীভাবে মানব। এমনও সদ্গুরু আছে, চৈতন্যদেবকে যদি দেখি তার দুটো বিবাহ ছিল। এগুলো তারা বেড়া দিয়ে রাখে যাতে আমরা কাছে না ঘেঁষতে পারি। গুরজিৎকে যদি আমরা দেখি তা তাদেরও সে একই অবস্থা ছিল। সে কী করতে, যখনই কেউ দীক্ষা নিত তার সান্নিধ্যে আসতো, সে বলতো সব সম্পত্তি দান করে দে। তখন তিনি কী করতেন, বলছে আমাকে দান করে দে, তাকে দান করে দিত। আবার দু তিন দিন পর ডেকে বলছে তুই নিয়ে যা, আমি ফকির, আমার ওইসবের প্রতি লোভ নেই। এইভাবে তিনি নানান পরীক্ষা নিরীক্ষা করতেন। তা সদ্গুরুদের চেনা এত সহজ না। এমনও দেখেছি মুক্ত পুরুষ স্বয়ং ভগবান তাকেও ফাঁসিতে ঝুলতে হয়েছিলেন, স্বয়ং ভগবান হয়েও। অনেকের প্রশ্ন হবে যিনি সত্যি তিনি যদি ভগবান হন তাকে এইভাবে বদ্ধ করে মানুষ মেরে দিল কেন। গুরজিৎ এবং অনেক মহাপুরুষকে আমরা পেয়েছি যে পাথর দিয়ে কিলিয়ে কিলিয়ে তাদের মেরে দেওয়া হয়েছে। তাহলে তিনি তো ভগবান, তিনি তো আত্মরক্ষা করতে পারতেন, তিনি তো সবাইকে একসঙ্গে মারতে পারতেন, না তারা করেনি। সুক্রিয়াতকেও একই অবস্থায় গেছিলেন। অথচ সদ্গুরুকে মাপার কোনো রাস্তা নেই। এক একজন অনুঠা পুরুষ, এদের বোঝা বড় দুর্লভ। কাকে কীভাবে বুঝবেন, কী করে চিনবেন এ সদ্গুরু? চেনা নয়, আমার মনে হয় ঝাঁপাতে হবে। কেন, যখনই আপনি মহাবীরকে মানবেন, সব মহাবীরের মতো ব্যক্তিকে খুঁজবেন, দেখবেন গৌতম বুদ্ধ এই মহাবীরের মতো নয়। কারণ মহাবীর তো জামাকাপড় ছেড়ে দিয়েছে, গৌতম বুদ্ধ জামাকাপড় কী জন্য পড়ে আছে। আবার যখন জনকের কাছে যাবেন, এ এত সম্পত্তি ভোগ করছে, এ আবার কিসের গুরুদেব? ভগবান রামের কাছে গেলে বলেন তীর ধনুক নিয়ে যে শত্রুর জন্য ভয়ভীত অবস্থায় অস্ত্র নিয়ে ঘোরে তার স্মরণে আমি কী করে যাবো। ভগবান শ্রীকৃষ্ণকে একই অবস্থা হবে। বিশ্বামিত্রের কাছে গেলে তো আরও অসুবিধায় পড়ে যাবে, যে মেনকার জন্য এরকম একটা সাধনার পথ থেকে বিরত ছিল, তারপর আবার সাধনার মধ্যে প্রবেশ করেছিল। তো সদ্গুরুকে এইভাবে কষা যায় না, এর কষার কোনো মেশিন নেই। সমুদ্র অবতরণ করতে হবে। অতএব এইগুলোকে ছেড়ে দিয়ে যার প্রতি শ্রদ্ধা জাগে, যার প্রতি ভরসা জাগে, ডুবতে হবে। আর ডুবলেই সে মতি পাবে, কেন আজ পর্যন্ত যে ডুবেছে সে পায়নি হতে পারে না। যে ডুবতে শিখে গেছে সেই কিন্তু পাবে। সদ্গুরুকে মাপার আর কোনো মেশিন নেই। স্মরণের দ্বার কাছে যে গেছে সেই লাভবান আছে। আমরা দেখেছি জ্ঞানী গুরু স্মরণে যে গেছে সেই অজ্ঞানী হয়েই কাটিয়ে গেছে। আবার দেখেছি আমরা যে অজ্ঞানী গুরু, যে কিছু জানে না, এমনও মহাপুরুষ আছেন তার গুরুদেব সেই তুলনায় কিছুই ছিলেন না। আমাদের বাংলার বুকেও দেখেছি তিনি কিন্তু মহাপুরুষ হয়েছিলেন। অতএব আমি যদি কোনো ব্যক্তিকে বুঝে তার স্মরণে যাই, তাহলে আমার এটা বোকামি, তাহলে আমার কোন গুণ থাকলো? আমি না বুঝে যদি তার স্মরণে চলে যাই তবে আমার গুণ থাকবে? আমি কাউকে যদি ঝুঁকলাম, ঝোঁকার মধ্যে যদি আমি জানলাম যে ইনি ভগবান, ইনি ঠাকুর, ইনি মা, ইনি ভগবান চৈতন্যদেব, জেনে কিন্তু তখনকার দিনে মানুষরা স্মরণে যায়নি। চৈতন্যদেব যখন ছিলেন তখন তার সেই প্রভাব ছিল না, কেউ জানতেন না স্বয়ং বিষ্ণু তিনি। আবার ভগবান রামের সময় একই ব্যাপার ঘটেছে, বৈশিষ্ট্য মুনি একই, বিনোদভাবে একই ব্যাপার ঘটেছে, ঠাকুর অঙ্গনাথের একই ব্যাপার ঘটেছে। জীবন দশায় আমরা কখনো তাকে মূল্য দিইনি। আর জিনে কিন্তু সেই সময় তারা, তাদের সঙ্গে যারা যুক্ত হয়েছিলেন তারা কিন্তু বিরল প্রতিভার মালিক ছিল। তারা বুঝতে পেরেছিলেন ইনি ভগবান, স্মরণে চলে গেছিলেন, কিন্তু একদল যায়নি। আবার দেখা যায় তাদের ছেলেমেয়েরা যখন তার স্মরণে যাচ্ছে তারা কিন্তু আবার ঠিক স্মরণে যাওয়া হচ্ছে না। তার কারণ তারা এখন জানতে পেরেছে ইনি ভগবান। তারা কিন্তু তার বাবা মারা যে প্রতিভা দেখাতে পেরেছিলেন সেটা কিন্তু তারা দেখাতে পাচ্ছেন না। অতএব আমি চৈতন্যদেবকে জেনে, চৈতন্যদেবের সঙ্গে যিনি জুড়েছিলেন সেই সময় জীবন দশায়, তিনি স্মরণে ঠিক গেছিলেন, কিন্তু চৈতন্যদেবের ঘটনা শুনে, তার বই পড়ে, তার সম্বন্ধে সব কিছু জানার পর এখন যদি আমি চৈতন্যদেবকে মানি তাহলে আমার এই স্মরণ ঠিক না। তাই স্মরণে যাওয়ার আগে আমি স্মরণে যাওয়ার যোগ্যতা নিজেকে অর্জন করতে হবে। আমি যদি অসৎ ব্যক্তির স্মরণেও যাই তা তো লাভ আমারও হবে, কারণ আমরা দেখেছি অজ্ঞানী গুরুর স্মরণে গিয়েও জ্ঞান লব্ধ হয়েছিল, জ্ঞান পেয়েছিল। এরকম সন্তান আমরা অনেক দেখেছি, এরকম মহাপুরুষ আমরা অনেক পেয়েছি। তাই এই বিচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যে স্মরণে যাবে তারই প্রতিভা থাকবে, যে ঝাঁপ দেবে সেই মতি পাবে। চেষ্টা
নিষ্ঠা, ভরসা এবং পুরো হাঁসের মতো এক দিক ধরে চলা, যে কোনোভাবে যেন আমি বিচলিত না হই, কখনো যেন আমরা পথভ্রষ্ট না হই। কবিরকে দেখে যারা শরণে গেছিল তারা প্রতিভাবান, কিন্তু কবির চলে যাওয়ার পরে যারা শরণে গেছিলেন তারা প্রতিভা নেই তাদের মধ্যে। তার কারণ, বিরল ব্যক্তি তারা ছিলেন না। কবিরের সময় তখন দেখা যাচ্ছে আর একজন মহাপুরুষের খুব দাপট ছিল হয়তো। তাই শরণে যদি যেতে হয় নিজের কারণে যাওয়াই ভালো। যা, আমি যখন একটা পাথরের শরণে যাচ্ছি, যে পাথরটা দু মিনিট আগে একটা মানুষ ছেনি দিয়ে ভাঙছিল, তৈরি করছিল, তার শরণে চলে যেতে পারি, তাহলে আমি একটা জীবন্ত ভগবানের শরণে যাবো না কেন? ভগবান না জেনেই যাই না। মূড় থেকে মূড় ব্যক্তির শরণে গেলেও লাভ হয়। শরণ এমন একটা জিনিস, তাই বিচারটাকে আমাদের বন্ধ করতে হবে। আমরা শরণে যাবে, যে যাবে সে লাভ পাবে, যে যেরকম কাজ করবে তাকে সেইভাবেই ভর্তুকি দিতে হবে। অসৎগুরু যদি সে হয় তার ভর্তুকি তাকেই গুনতে হবে, কিন্তু গুরু যাই হোক না কেন শিষ্য যেন সৎ থাকে, আর যে শিষ্য সৎ থাকবে সে ঠিক লক্ষ্যে পৌঁছে যাবে। কেন, আমরা দশার দশাতের গল্প আমরা দেখেছিলাম যে সেই সময় এক গুরুদেব সব জায়গায় দীক্ষা দিচ্ছেন, এক মাঝি গুরুদেবকে বিভিন্ন গ্রামে নৌকা করে নিয়ে যেতেন, তখন তিনি বললেন আমাকেও দীক্ষা দেন। তখন গুরুদেব দেখলেন যে আমি একটু, যাদের আর্থিক অবস্থা ভালো তাদেরই দীক্ষা দিই, তাই একে দীক্ষা দিই আমার কী লাভ হবে? তখন তিনি বলছে তোকে দীক্ষা নিতে হবে, তুই দশাত দশাত কর। তারপর যখন অনেক গ্রাম থেকে ঘুরে সেই নৌকায় ফিরছেন তার বাড়ির দিকে, তখন বলছেন গুরুদেব আপনাকে অজস্র কোটি প্রণাম। বলছে কেন? বলছে আমি দশাত দশাত করতে মা দুর্গার দর্শন পেয়ে গেছি। তখন গুরুদেব মনে মনে ভাবছেন আমি পাইনি, ও পেয়ে গেল। তা এই স্মরণে লাভ আছে। তা স্মরণ যেন আমার নিজের কারণে হয়, কারো গুণের জন্য। আমি যদি ভগবান মেনে করে কাউকে স্মরণে থাকি তাহলে ভগবানের জন্য থাকলাম, আমার কখনো কিসের গুণ? গুণ যদি থাকে তাহলে আমার থাকে, আমি আমার কারণে যেন স্মরণে যাই। আকবর স্মরণে গেছিল আকবরের কারণে, শিবাজিও তাই, সিকান্দরও তাই, পৃথিবীতে অর্জুন যে স্মরণে গেছিল তাও কিন্তু নিজেরই কারণে গেছিল। তাই আমার জন্য যেতে হবে। অর্জুনও তো ভাবতে পারত যে কৃষ্ণ ঠিক না বেঠিক, এ যাওয়া ঠিক হবে কি না, যে কৃষ্ণ পদে পদে বলছে অশ্বত্থামাকে এইভাবে ঘিরতে হবে, কৃষ্ণের চোখের সামনে অভিমন্যুর মৃত্যু হয়ে যাচ্ছে, অর্জুন যে প্রিয় ভক্ত কৃষ্ণের জেনেও চুপ করে বসে আছে, তাকে ভগবান মানা বড় দুষ্কর, কিন্তু অর্জুন মেনেছিল। ঠিক সেরকম স্মরণ যেন আমাদের নিজেদের জন্য হয়, কারোর জন্য নয়, তবে সেই স্মরণে গৌরব। আপনারা যদি নানান সমস্যা নিয়ে বিব্রত থাকেন জানাতে পারেন, চেষ্টা করব ঋষির বিধান অনুযায়ী কিছু পথ জানাবার।